দাই জন মনি ভাই নি গৌরি গুণ মনি দিদাই গুণ মনি ভাই নি গৌরি গুণ মনি উঠে আনিলি নে নামের বুন্না ভাসাইলি নবনি উগয় আনিলি নে নামের বুন্না ভাসাইলি নবনি উঠে আনিলি নে নামের বুন্না ভাসাইলি নবনি উগয় আনিলি নে নামের বুন্না ভাসাইলি নবনি ওসেই নাম আনিল আর প্রেম আনিল দাদে দাদে না বিলাইয়ে দিল ওই মায়া মো
মুখে হরি হরি বলে দাড়ি দাড়ি নাম বিনয় দিয়ে ও সে দাড়ি দাড়ি নাম বিনয় দিয়ে দাড়ি দাঁড়ে দাড়ি দাঁড়ে নাম বিনয় দিয়ে আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা হইতে পৌঁছ বিসুন্দরায় দিব্য সুন্দরায় তসময়ী মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্র চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় ঈশ্বর বলম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রবি গোবিন্দ আমার যিনি নাকি সর্বকারণের কারণ অধ্যকার রসমন্ডিত শ্রী হরিবাসর এ বাসটি উপস্থিত আমার কৃষ্ণদাস আমার নিতাই দাস ও আমার চৈতন্যের দাস অনুদাস কি অক্ষণের জন্য কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা তারই মধ্যে হয়তো বাবা কিছু লীলা পালা ভেসেছে কিছু ইতিউতি নীতি কথায় আমি আমার সম্প্রদায় ভতি হতেছি জানি না পথের পথ মর্যাদা কতটুকু করতে পারবো ভক্তমণ্ডলী ভক্তিপতী মায়েরা কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগ অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ঠাকুর একদিন বিবেকানন্দকে বলেছিলেন বিবেক অনেক কথার অনেক দোষ একটু চিন্তা ভাবনা করে কথা কোষ ভাবলি অনেক কথা বললি সব কি ঠিক হল রে না ভক্তমণ্ডলী আপনারা দেখবেন মা যে যত বেশি কথা বলে ভুল কিন্তু তারই হয় নয় নয় করে আমাকে দু আড়াই ঘন্টা বকতে হবে ভুল আমারই হবে হওয়াটা স্বাভাবিক যদি কোনো ভুল তৈরি করে থাকি বাবা অবশ্যই ক্ষমার আসনে আমাকে বসাবেন না সামনে এসে প্রতিবাদ করে বলবেন বাবা এটা ভুল হয়ে গেল এটা এই হবে এটা এই হওয়ার কথা ছিল কারণ মায়েরা এই জগৎ জোড়া পাঠশালার সকলের আমি ছাত্র এসে যে আপনাদের আমি কিছু শিখে নিয়ে যাবো বলে এই শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না এই আশা রেখে আমি আপনাদের প্রত্যেককে একবার নিতাই দাস গৌরাঙ্গের দাস শ্রী শ্রী রাধা মাধবের দাস দাসী মনে ভাবিয়া ছোট বড় বিচার না করিয়া আজকে যে হরিবাসনী বাচ্চা বাচ্চা ছেলেরা কৃষ্ণ কথা হরিকথা ভাগবত কথা শ্রবণ করতেছে যে মা ওই বাচ্চাগুলোর চরণ রইল আমার শতকোটি কোটি প্রণাম কেন না শাস্তে একটা কথা বললেন গো বাবা যে তুলসী পথ হলেও আমার গোবিন্দ সেবায় কি বাদ যায় গো মা তাই আপনাদের সবাকার যুগল চরণ রইল আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম সবকারে
শত শত কোটি প্রণাম। এই আশীর্বাদ করু আপনারা, যেন জন জনমে ভোগে এই হরি নাম, এই কৃষ্ণ নাম বদনে যেন গাইতে পারি। যুগাতীত ধর্ম ভাই রে নাম সংকীর্তিত, যুগাতীত ধর্ম ভাই রে নাম সংকীর্তিত, যুগাতীত ধর্ম ভাই রে হরে মা হরে পদ মনোরে তাই গৌর কৃষ্ণ প্রভা যুগাচিত ধর্ম ভাই রে নাম সংকীর্ত, যুগাচিত ধর্ম ভাই রে নাম সংকীর্ত, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তির রূপ, ওই না নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তির রূপ, ওই না নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তির রূপ, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তির রূপ, আর ধর্ম রে ধর্ম রে এবারে ধর্ম রে ধর্ম ধর্ম রে ধর্ম রে এবারে ধর্ম রে ধর্ম রে দূরে দূরে থাকিস কেন, ধর্ম রে ধর্ম রে দূরে দূরে থাকই না নীরব হয়ে আর থাকিস না, ধর্ম রে ধর্ম রে নীরব হয়ে আর থাকিস না, ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে দূরে থাকিস কেন, ধর্ম রে 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 ভগবত ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা কথাগুলো আমার একটু ধ্যান দেবেন, না হলে বুঝতে পারবেন না, আপনার আপন কথায় যদি ব্যস্ত থাকেন মায়েরা। গত বছর এসেছিলাম আবার আপনাদের কৃপায়, আবার এবছরে এলাম, অনেক দূর পথ অতিক্রম করে আপনাদের গ্রামে এসেছি মা, প্রায় 5 ঘন্টার পথ। যে কথাগুলো আপনারা বলবো সবই আপনাদের জানা কথা, সবই আপনাদের শোনা কথা, কেবল আমি স্মরণ করিয়ে দিতেছি বাবা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বাই কলম দিলেন, যুগাদিত ধর্ম হরি নাম সংকীর্তন, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তির নিরূপ। বর্তমান এটা কলিযুগ, এর আগে 27 বার কলিযুগ চলে গেছে, এই অষ্টাবিংশতি কলিযুগে চৈতন্য মহাপ্রভু বললেন তোমাদের যাগ করতে হবে না, যজ্ঞ করতে হবে না, বার করতে হবে না, ব্রত করতে হবে না, সেবা করতে হবে না, পূজা করতে হবে না, ধ্যান করতে হবে না। সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত বাবা, ত্রেতাযুগে রাম অবতারে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত মায়েরা, আস্তে, ত্রেতাযুগে ভগবানকে পাওয়া যেত যজ্ঞ করে, সত্যযুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান করে, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে পুজো অর্চনা ভগবানকে পাওয়া যেত কি বাবা। তাই মহাপ্রভু বললেন তোমাদের যাগ করতে হবে না, যজ্ঞ করতে হবে না, বার করতে হবে না, ব্রত করতে হবে না, সেবা করতে হবে না, পূজা করতে হবে না, তোমাদের সেই ধৈর্য নেই। কেন, কলিযুগের মানুষ আমরা অন্যগত প্রাণ বাবা, আমরা যাগ যজ্ঞ বার ব্রত সেবা পূজা এগুলো কিছু করতে পারবো না। তাই মহাপ্রভু একবারে সহজ সরল ভাষায় তিনি একটা কথা বললেন, তোমাদের সমস্ত পাপ তাপ থেকে তোমরা মুক্তি পাবে, সমস্ত পাপ তাপ থেকে তোমরা চিরমুক্তি পাবে, একটাই কারণে কি,
সেটা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম, কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতি অন্যথা। যাগ করো, যজ্ঞ করো, পার করো, ব্রত করো, যাই করো না কেন, কলির মানুষ, হরি নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই ভগবান মঙ্গলময় হরিনাম সংকীর্তন আপনারা সকলেই আয়োজন করেছেন। এই কলিকালে ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা। 84 লক্ষ জনই ভ্রমণ করে বাবা, আমরা নাকি সাধের দেবতুল্য মনুষ্য জন লাভ করেছি, তাই তো? দেবতারা প্রার্থনা করে মানুষ হওয়ার জন্য। ও মায়েরা কতগুলো লক্ষ্য রাখবেন, আমি সহজ সরল ভাষায় বলছি, মা বেশি আমি গান টান করি না, আপনারা জানেন, কথা এমন বললে বুঝতে পারবেন না, এমন কোনো কথা নেই, শুধু একটু মন দিয়ে শুনবেন, একটু হৃদয়ঙ্গম করবেন কথাগুলো, আশা করি ভালো লাগবে। আর যদি হৃদয়ঙ্গম না করেন, আপন আপন কথায় ব্যস্ত থাকেন, শুধু যাওয়ার সময় একটা বদনাম করবেন, কোথা থেকে একটা দল এসেছিল কি গাইলো বুঝতে পারলাম না। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভাজে সে বড় চতুর। তবে চতুর দুই প্রকার আছে গো, এক হলো সুচতুর আর এক হলো কুচতুর। তবে আমার মনে হয় মা, যতজন ভক্তমন্ডলী তোমরা এখানে আছো, সবাই তোমরা হচ্ছে সুচতুর। তাই দয়া করে করজোর নিবেদন করছি মা, কয়েক ঘন্টা থাকবো মা, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তবে একটা এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছো, হরিভাষা তৈরি করেছো, বললে হয়তো বড় কথা বলা হবে গো। কমিটির ছেলেগুলো কম কষ্ট করেছে, দিনের পর দিন, রাতের পর রাত, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে মাতার ঘামকে পায়ে ফেলে তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে ভিকারির মতো গিয়ে আঁচল পেতে যে হাত করেছে, কেন এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিয়ে যাবে বলে, বহু পূর্বে থেকে হয়ে আসছে, বাপ ঠাকুরদার আমল থেকে যদি বন্ধ করে দেয়, ক্রিটিসাইজ করার লোক কিন্তু কম নেই মা পাড়ায়, তারা কিন্তু ভালো কাজ করবে না, আর যদি ভালো কাজ কেউ করে বাবা লক্ষ্য রাখবেন এই কথাগুলো, সেগুলো কিন্তু করতে দেবে না। তাই বারবার ধরে বলবো, এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা তৈরি করছেন, শিবাসঙ্গনে পরিণত হয়েছে এই জায়গাটা আজকে, ভাববেন না বোধ হয় যে রোজকার মধ্যে যেমন সকাল সন্ধ্যা আসি, সংসারে দুটো সুখ দুঃখের গল্প করি, আবার নিজেদের মতো বাড়ি চলে যাই, না গো মা, না গো বাবা। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ, পুরাণং পঠনং যত্র যত্র সন্নিহিত হরি, তত্র সামৃত জ্ঞানম মঞ্জুরিতে বললেন, যেখানে হরিনাম সংকীর্তন সেটা হচ্ছে হয় নববৃন্দাবন, যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন। আহা, সাধুকে বলে সামনে উদারা, সামনে ভেতর, ধৌ মানে ধৌত, যার ভেতরটা ধৌত, ভেতরটা পরিষ্কার, ভেতরটা শৌচ, সেই হচ্ছে কলিযুগের প্রকৃত সাধু। ও মায়েরা, বাইরেটাকে সবাই রাঙাতে পারে, কিন্তু ভেতরটাকে রাঙাতে পারে কজন গো বাবা? দু টাকার মাটি আর ফ্রি জল গো বাবা? বাইরেটাকে তো সবাই রাঙাতে পারে না। ভগবান বললেন, গলায় তুলসীর মালা পড়লে হবে না, শুধু তিলক সেবা করলে হবে না, শিকা রাখলে হবে না, দৌড় কবিন পড়লে হবে না, কৃষ্ণ নাম গাইলে পতনে হবে না, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে জানো? আহা, মানুষের উপকারে লাগতে হবে, মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়াতে হবে, পরের সুখে সুখী হতে হবে, পরের দুঃখে দুঃখী হতে হবে, না সাধুর স্থাপন করলাম বাবা কিন্তু মনে করুনি বাবা, তোমাদেরকে বলছি নি বাবা, সাধুর বেশ ধারণ করলাম, ধারণ করে অসাধু কর্ম করে বেড়ালাম, যত বাজে কাজকর্ম করে বেড়ালাম, তাহলে কি তাকে সাধু বলবে নাকি? না, তাকে সাধু বলবে না, তাকে অসাধু বলবে। কারণ বাবা, এই ধর্মের পত্রে এমন একটা নিরাপদ আশ্রয়, এমন একটা নিরাপদ আশ্রয় মা জানো, অনেক অসাধু ব্যক্তি তারা কিন্তু সাধুর বেশ ধারণ করে এই ধর্মপথে ঢুকে পড়েছে।
এগুলো তোমাদের একটু চিহ্নিত করতে হবে মা। তাই শাস্ত্র বললেন যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, আহা সেই শান্তি হয় বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন মানে তুলসীর বনগ। এই তুলসী মায়ের অনেক গুণ আছে, আনাচে কানাতে অনেক হয়ে থাকে, চলতে ফিরতে হয়তো আমাদের পাপটাই লেগে গেল, এরকম অনেক সময় হয়, কিন্তু এই তুলসী বৃক্ষের অনেক গুণ গো। এই তুলসী বৃক্ষ তো ছিল না, মৃত্যুর পর তারপরে তার শরীর থেকে দিয়ে ভস্ম থেকে ওই তুলসী বৃক্ষ সৃষ্টি হয়েছে। এই মা তুলসীর যদি কৃপা হয় না সংসারটা সুখে শান্তিতে ভরে যাবে গো মায়েরা। সকালে তে ছড়া যার সন্ধ্যাকালে বাতি, তুলসী সেবিলে হয় বৈকুণ্ঠে স্থিতি, তুলসী পত্রের জল যেই নারী খায় সপ্তম পুরুষ হতা স্বর্গপ্রাপ্তি হয়, সদবা পুজিলে হয় সাবিত্রী সমান, আর বিধবা পুজিলে অন্তে পায় ভগবান। এমন তুলসী মঞ্চ নাই যার গৃহে বিথায় জন্ম গেল রে হেলাই এ তিন ভুবনে। নিতাই গৌর হরিবল হরিব, তাই বারবার তুমি বলে যাচ্ছি এই গ্রামে আমি আর আসি আর নাই আসি, আমাকে এই যে প্রতি বছর অন্তে আমি এমন কোনো কথা নেই, মায়েদেরকে বলে যাচ্ছি মা ভার নয় বোঝা নয়, ভার বইতে হয় না বোঝা বইতে হয় না, যদি পারেন এই তুলসী মায়ের সেবা একটু করবেন, যেখানে তুলসীর বন হয় আমরা ছিঁড়ে ফেলে জায়গাটা পরিষ্কার করে দিই না, যেখানে তুলসী কানন মানে তুলসীর বন হয় বাবা সেই জায়গাটা বৃন্দাবনে পরিণত হয়, আর যেখানে পদ্মের বন গো পদ্ম ফুলগো মা পদ্মের যেখানে বন সেখানে হয় বৃন্দাবন। তাই আপনারা সেই বৃন্দাবনে এসেছেন, যতজন ভক্তমণ্ডল এখানে বসে আছেন আপনারা সবাই হলেন এক এক বৃন্দাবন, সকলেই হলেন এক এক বৃন্দাবন। আপনারা হয়তো বলবেন বিপ্লব বাবু বৃন্দাবনের মাপ 84 ক্রোশ, আমি নিয়ে যাইনি শাস্ত্রে পেয়েছি, তা আমরা যদি বৃন্দাবন হলাম এই দেহটার মাপ কি 84 ক্রোশ হবে নাকি? হ্যাঁ গো এই দেহটার মাপও 84 ক্রোশ হবে গো মা, এখানে মাপতে হবে না, আমি কথাগুলো বলছি বাড়িতে গিয়ে শুধু ভেবে দেখবেন, এইভাবে দাঁড়াবেন এইটা হবে 80, আর মস্তক থেকে পদ পর্যন্ত এটা হবে 84, এই হলো 84 ক্রোশ বৃন্দাবনের মাপ। বৃন্দাবনে যেমন ভগবান কৃষ্ণ বাস করে মদনমোহন, তাহলে এই দেহ কি বৃন্দাবনে ভগবান আছে? হ্যাঁ গো বাবা এই দেহতে ভগবান আছে গো মা, প্রত্যেকটা জীবের অন্তরে আসতে দুটো করে আত্মা আছে, এক হচ্ছে আত্মা আর এক হচ্ছে পরমাত্মা, সেই পরমাত্মার বি ভগবান প্রত্যেকটা জীবের অন্তরে তিনি বসবাস করেন। সকলে মিলে নিতাই গৌর হরি বল হরি বল, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর বুঝিল সুখে দুঃখের বন্ধু সে ছিল আমা, সুখে দুঃখের বন্ধু সে ছিল আমা,
সুখে দুঃখে রো বন্ধু, সে ছিল সুখে দুঃখে রো বন্ধু, সে ছিল আমার চিরকালে 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 রো বন্ধু, কৃষ্ণ ছদা কে আছে আমার, বিষ্ণু সমরে তোমগুর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, তাহলে আমরা ছিলাম কোন জায়গায়? মা প্রভু বললেন হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বিপ্লব বাবু আমরা প্রত্যেক বছর এই জায়গায় আসি, প্রত্যেকটা কীর্তনীয়রা হাত তুলতে পারে হাত তুলি, প্রত্যেকটা কীর্তনীয়রা হরিবল বলতে পারে হরিবল বলি, একবার নয় দুবার নয় তিনবার নয় বারবার ধরে বলি, অথচ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কতগুলো ধ্যান দেবেন, স্বাস্থ্য কার্ড বারবার ধরে বলেছে যে একবার কৃষ্ণ নামের জীবের যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করিতে পারে, তাহলে আমরা বারবার ধরে বলছি, একবার নয় পাঁচবার নয় বারবার ধরে বলছি, তাহলে কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না কেন? ঘরে ঘরে হরে নাম বল কেন বলে না? দেশ লাইরে কাঠের তো সে একটি কাঠিয়ে চলে না, ঘরে ঘরে হরি নাম হচ্ছে বাবা। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনের হচ্ছে আতর ঘর, এখানে হচ্ছে মনে মনে হরি নাম, একটা গ্রামে মারামারি পারিবারি করে একটা হরিবাসর ছিল, সেই জায়গায় দুটো হয়েছে, সেই জায়গায় চারটে হয়েছে, ঘরে ঘরে কালী পুজো, ঘরে ঘরে একাদশী ব্রত, ঘরে ঘরে অমাবস্যা পূর্ণিমার ব্রত, তাহলে ফল কেনা ফুলছে না, শান্তি কেনা ফিরছে না? অথচ স্বাস্থ্য কার্ড বলেছে ওয়ান টাইম একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, তাহলে বারবার ধরে বলছি হচ্ছে না কেন? কারণটা কি? আমাদের বলা হয় না গোমা, আমরা বলতে পারিনি, চলতে পারিনি, কইতে পারিনি, তাই আমাদের এমন দশা গোমা। কেউ যদি মনে করে আমি মানুষ খুন করে মান ডাকাতি করে মানুষের সর্বস্ব লুট করে হরিবাসরে যে হরিবল বলবো, গলায় মালা পরে ফেলবো, তিলক সেবা করে ফেলবো, সাধুর বেশ ধারণ করে ফেলবো, তাহলে আমার সমস্ত পাপ তাপ থেকে আমি মুক্তি পেয়ে যাবো নাকি? না, আগেই বলেছি মা, মহাপ্রভু তো বলেছে নরোত্তম যদি আমার কৃপা পেতে যাও তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবেসে যাও, সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই গো মা, মানুষকে ভালোবাসতে হবে, পরের ক্ষতি কোনোদিন চাইলে হবে না। আমার ছেলেটা ভালো থাক, পরের ছেলেটাকে সম্মান করা যায় সেই চেষ্টা করব, সেই শিক্ষা দেবো ছেলে মেয়েকে, এইরকম হবে না গো মা। সব সময় চেষ্টা করতে হবে যে ভক্ত হতে গেলে কান থাকতে কানা হতে কালা হতে হবে, চোখ থাকতে অন্ধ হতে হবে, মুখ থাকতে বোবা হতে হবে, বাবার কোনোদিন শত্রু নেই, যে ছয়
সে রয়, আর যে নাশ হয় সে নাশই হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবসময় এইগুলো মনে রেখে চলতে হবে মা, যে আমি ভক্ত হয়েছি, ভগবানের ভক্ত হয়েছি, কোনোদিন জীবনে কারো ক্ষতি চাইব না, পরের সুখে সুখী হব, পরের দুঃখে দুঃখী হব। এইগুলো যদি কেউ মেনটেন্স করে চলতে পারেন, তার জীবনে দেখবেন যত পাপ তাপ আছে একবার কৃষ্ণ নামে সব পাপ তাপ হরণ করে নেবে ভগবান। তবে আর একটা কথা না, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি গাড়িয়া, আহা, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি গাড়িয়া, অন্য চিন্তা বাদ দিয়ে যদি পারেন কেঁদে কেঁদে, যদি পারেন চোখের জলে আমার ভগবানকে ডাকবে গো মায়েরা, চোখের জলে ডাকবে গো মা। বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকলে আমরা নোটে দানা পালন দানা ছড়িয়ে দিই, কি বাবা ছড়িয়ে দিই না, নোটের দানা পালন দানা ছড়িয়ে দিলে কি তাতে বীজ আসে মা, অঙ্কুর আসে? জল ঢালতে হয় না? জল ঢালতে তো হয়, তিনি ভগবান বললে শুধু আমাকে ডাকলে হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি করে চোখের জল মিলতে হবে। এটা আমি বলছি নি গো মা, ডক্টর মহানবব্রত ব্রহ্মচারী তিনি বললেন, শ্রীকৃষ্ণ হরে জীব এইবার এইবার খসিলে বিক্ষির পত্র যেমন জোড়ানা লাগবে, আর মানব দেহেতে মেয়ে আছে বহুকাল, ধীবর আসিয়া তার ইডিলিক এক জাল, কেউ ফাঁস কাটি গেল কেহ বন্দি জালে, তেমনি এই মায়া জাল আছে এই কালে, ও কলির জীব মায়া জাল কাটি পড়ে যদি কেউ চাও, পথে যেতে খেতে শুতে সদাই কৃষ্ণ গুণ গাও, নিতাই গো হরি বল, হরি গুণ গাও কৃষ্ণ গুণ বললেন, শুধু খেতে শুতে পথে যেতে আসতে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে হবে না, কৃষ্ণ বলে জীব যদি ডাকে বহুবার, তথাপি বয়ে যদি না তাই প্রেম অশ্রুধার, তাহাতে জানিবি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহাতে না হবে অঙ্কুর। আপনারা জানেন মঠে মন্দিরে গেলে বাবা যেগুলো কৃষ্ণ নাম করে বাবা, আমাদের মতো কীর্তনীয়রাও হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করে, আপনারাও সকাল সন্ধ্যে ভগবানের নাম গুলো কীর্তন করেন, কিন্তু ডক্টর মহানবব্রত ব্রহ্মচারী বললেন কৃষ্ণ 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 কৃষ্ণ, বলতে বলতে কারো যদি দুফোঁটা চোখের জল না পড়ে, সেই জমিতে কোনোদিন ছাড়া হবে না, যতই বার করি না কেন, যতই ব্রত করি না কেন, যতই যাই করি না কেন বোমা, যদি ভগবানের জন্য চোখের জল ফেলতে না পারি সেই জমিতে কোনোদিন ছাড়া হবে না। তাই মহাপ্রভু বললেন যদি অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি গাড়িয়া, অন্য চিন্তা বাদ দিয়ে যদি কেউ একবার বলতে পারো হরি বল, হরি বল।
মহাপ্রভু বললেন, শুধু একবার বলতে পারো, তু হাত তুলে হরি বল হরি বল হরি বল, তোমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও গোকুলীর মানুষ, তোমাদের এত বড় নাম বলতে হবে না, এত বড় নাম বলতে হবে না, শুধু একবার হরি বল বলো। এই নেশা যদি কেউ করতে পারো মা একবার, সারা জীবন এই নেশা যাবে না গো মা। আমার জগাই আমার মাধাইকে মহাপ্রভু বলেছিল, রে জগাই ওরে মাধাই, কোন সময় বলেছিল, যখন নিত্যানন্দ প্রভুকে আমার জগাই মাধাই কলসির কানা মেনেছিল, ঝরঝর করে রক্ত পড়ছে, মহাপ্রভু এসে বলেছিল জগাই মাধাইকে, চোরেরও ভগবান আর সাধুরও ভগবান, চোরকেও তিনি জন্ম দিয়েছে আবার সাধুকেও তিনি কৃপা করেই ধরার ধামে পাঠিয়েছেন গো মা, আমাদের মতো বলি হতভাগ্য জীবকে পথ দেখাবার জন্য। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্তি কয়, আর সাধু সঙ্গ হলো আমার তো কৃষ্ণ ভক্তি হয়। বললেন না চোরের সঙ্গ করো, বললেন না ডাকাতের সঙ্গ করো, বললেন না মাতালের সঙ্গ করো, মাতালের সঙ্গ করলে তোমাকে মদ খাওয়া শেখাবে, ডাকাতের সঙ্গে সঙ্গ করলে তোমাকে ডাকাতি শেখাবে, চোরের সঙ্গে সঙ্গ করলে তোমাকে চুরি বিদ্যা শেখাবে, চাষির সঙ্গে সঙ্গ করলে কেমন করে চাষ করতে হয় সেটা শেখাবে, কিন্তু কেউ যদি সাধুর সঙ্গ করে আহা, কেউ যদি বৈষ্ণবের সঙ্গ করে আহা, সে দেখবে নিম্নগামী থেকে উচ্চগামী অবশ্যই যাবে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই মহাপ্রভু বললেন, ওরে জগাই ওরে মাধাই, তোরা যে মদ খাস আস্তে, তোরা যে মদ খাস এই মদের নেশা তোদের কতক্ষণ থাকে রে? জগাই বললো, কেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা? বলে, শোন আজ থেকে আমি তোদের এমন নেশা ধরাবো, আমি তোদের আজ থেকে এমন নেশা ধরাবো, সেই নেশা তোদের কোনোদিন যাবে না। কি নেশা? ওরে জগাই ওরে মাধাই, একবার আমার সঙ্গে তোরা দুহাত তোল, দুহাত তুলে তোরা শুধু যদি একবার বলতে পারি, সব চিন্তা বাদ দিয়ে হরি বল হরি বল হরি বল। জগাই আর মাধাই, মাতাল ছেলে গো মদ ছাড়া কি যন্ত্রণা বাবা! সেদিন মহাপ্রভুর কথা শুনে তারা দুহাত তুলে বলেছিল হরি বল হরি বল হরি বল। সেই যে নেশা জগাই মাথায় ধরল, সারা জীবন সেই নেশা গেল না গো মা। তাদের নাম আজকে শাস্ত্র গ্রন্থের পাতে আমরা দেখতে পাই পড়তে পাই, তাদের নামকরণ করে নাম রাখা হলো নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলে যেই নদীটা পড়ে সেই ঘাটটার নাম হচ্ছে জয় মাতাইর ঘাট। জয় গৌর হরি বল হরি বল। তাহলে জানতে হবে, পাপ কাজ করলে সে যদি বুঝতে পারে আমি পাপ কাজ করেছি, তার যদি অনুশোচনা হয় যে আমি ভুল কাজ করেছি, সেইটাই তার বাপের পাড়ায় চিন্তা বাবা, আলাদা করে তাকে ফল ভোগ করতে হয় না, পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না। কেউ যদি মনে করে যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, পরে যদি মনে করে এটা আমার না করলেই হতো, এটাই তার প্রায়শ্চিত্ত, আলাদা করে আর তাকে পাপের ফল ভোগ করতে হবে না। তাই ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা এটা সবসময় জানতে হবে, এই ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন আজকে আপনারা সকলে মিলে সহযোগিতা করেছেন, যার যেমন অবস্থা সে তেমন চাঁদা দিয়েছেন। একটা কথা জেনে যান, মনুষ্য জন্মে শ্রেষ্ঠ উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। আমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে বা মর্তে মাটিতে এসেছি, আসল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া আর বাহ্যিক জগতে রঙিন রঙিন দৃশ্য দেখা নয় গো বাবা। আসল উদ্দেশ্য হচ্ছে, শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরের কথা চিন্তা করা, তার নাম গুণ কীর্তন করা।
আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, খেয়াল রাখবেন। আর মানব যেমন পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, পেয়েছি যখন হেলায় হারাবো না, কিছু সৎ কাজ করে যাব, কিছু সৎ কাজ করে যাব। মৃত্যুর পর যেন এই গ্রামের মানুষ আমাকে স্মরণীয় পূজনীয় সম্মানী করে রাখতে পারে। জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া চাই গো মা। বিপ্লব চক্রবর্তীর জন্মটা যদি নরকে হয় সেটা অপরাধ নয়, বিপ্লব চক্রবর্তীর জন্মটা যদি নরকে অপরাধ নয়, কর্মটা যদি খারাপ হয় সেটা হয় আসল অপরাধের, সেটা হয় আসল অপরাধের। দান করবেন, সৎপথে দান করবেন, অসৎপথে দান করবেন না। অসৎপথে কেউ যদি দান করে দানের ফল বিফলে চলে যাবে গো। অনেক কষ্ট করে কমিটির ছেলেরা দিনকে রাত, রাতকে দিন করে মাথা ঘাম পায়ে ফেলে আজকে এত বড় অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে মায়েরা, ক্ষিপণতা করবেন না। প্রত্যেক বছর যখন আপনারা দাঁড়ে দাঁড়ে যাবে মা, কে ক্ষিপণতা করবেন না, অকৃপণতায় দান করবেন, দানের ফল করে দিন, বিফলে যায় না। এমন কিছু কর্ম করে যাবেন, এমন কিছু কাজ করে যাবেন মৃত্যুর পর যেন এই গ্রামের ছেলেরা আপনাকে স্মরণীয় পূজনীয় সম্মানীয় করে রাখে। আমার ভগবান কৃষ্ণ তার জন্মটা কোথায় হয়েছিল, কারাগারে। আমার রামকৃষ্ণদেবের জন্ম কোথায় হয়েছিল, উনুন ছাড়ায়। আমার বুদ্ধদেবের জন্ম কোথায় হয়েছিল, গাছতলায়। আমার যীশুখ্রিস্ট জন্ম কোথায় হয়েছিল, ভেড়া ছাড়ায়। কেউ ভেড়া ছাড়ায়, কেউ গাছতলায়, কেউ উনুন ছাড়ায়, কেউ কারাগারে। তারা জন্ম নিয়ে আমাদের মতো মূর্খজীবকে শিক্ষা দিলেন, দেখো জি আজকে আমাদের জন্মটা কোথায় হয়েছে, কিন্তু আমরা বড় হয়ে এমন সৎকর্ম করলাম, সেই কর্মের জোরে আজকে আমরা, আজকে আমাদেরকে জল তুলসী ফুল দিয়ে মিষ্টি দিয়ে আমাদের পুজো করছি। তাই বারবার করে বলবো তোমাদেরকে হাত জোড়াত করে, আমি আসি আর নাই আসি, কথাগুলো একটু মন দিয়ে শোনো মা। এমন কিছু আমাদের কর্ম করতে হবে মৃত্যুর পর যেন এই গ্রামের মানুষ আমাদেরকে স্মরণীয় পূজনীয় সম্মানী করে রাখতে পারে। নিতাই গৌর হরিব, হরিব। আজকে হরি বছর থেকে আমাদের সংকল্প করতে হবে যে প্রত্যেক বছর যেমন কমিটির ছেলেরা যায়, যেমন চাঁদা দিই, তার থেকে বেশি চাঁদা আমাদেরকে পরের বছর দিতে হবে। কেন, বাজেট বেড়ে যায়, বললে হবে না এবছরে 100 টাকা দিয়েছি, পরের বছর 200 টাকা দিতে পারবো না। এত বছর হয় কি, অনেক গ্রামে মানুষ আছে এখনো বলছি মা, তারা ভালো কাজ করবে না, এগিয়ে আসবে না, আর এদেরকে করতে দেবে না। খবরদার ওই রকম কথাবার্তা মনে ভাববেন না, নরকের ঠাঁই হবে গো। আহা, ওরা কেন করছে দায়িত্ব নিয়ে গো মা, কেন করছে গো, শুধু একমাত্র শান্তি পাওয়ার জন্য। এই যে তোমরা হরিবাসনে বসে আছো, ঘর ত্যাগ করে প্রকট ঠান্ডার তাপে, এত শীত, সুন্দর বিছানা ত্যাগ করে হরিবাসনে বসে আছো কেন বলো তো, শুধুমাত্র শান্তি পাওয়ার জন্য। কি বাবা, একবার তো শান্তি পাওয়া যায় এই হরি নামে, একমাত্র শান্তি পাওয়া যায় এই হরি নামে, এরকম শান্তি আর কোথাও পাওয়া যায় না। তাই করজন নিবেদন করে বলবো, আমাদের মতো কীর্তনীদের আনতে গেলে অনেক অর্থ লাগে, শুধু আমাদের মতো কীর্তনীদের আনতে গেলে হবে না, জেনারেটর প্যান্ডেল মাইক ডেকার কত খরচ। তাই করজন নিবেদন করে বলি মা, এই কথাগুলো একটু মন দিয়ে মেনে চলবেন, দেখবেন খাওয়া পড়ার না খা দুবেলা দুপুরে কোনোদিন অভাব হবে না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। ভগবান, ভগবান তোমার জন্য জুটিয়ে দেবে তোমার বাড়িতে এসে, চিন্তা নেই মা। তাই সেই চৈতন্য মহাপ্রভু, সেই মহাপ্রভু আমাদের মতো কলিহত ভাগ্যজীবকে উদ্ধার করার জন্যে তিনি চলিয়ে এলেন। কবে না, 1486 খ্রিস্টাব্দে, 1400 কি 1892 বঙ্গাব্দে, 23 ফাল্গুন শনিবার সিংহ লগ্নে, সিংহ রাশিতে অষ্টবর্গ ষড়বর্গ যখন একত্রিত, গ্রহতর নক্ষত্র যখন শুভ, ব্রাহ্মণের অগ্নি যখন শান্তভাব ধারণ করিয়াছে, নদীর জল যখন নির্মল, দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ বিশ্বের ক্ষুদ্র কুটিরে দিব্য শিষ্য উজ্জ্বল করে, চৈতন্য মহাপ্রভু আজ থেকে
537 বছর পূর্বে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে তিনি নদিয়া জেলায় নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। আমার গৌরী এলো রে ওই রা সোনারে নদিয়ানি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে গৌরী সোনারে নদিয়ানি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী আমাদের গৌর এলো রে সোনারে নদিয়া ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর গৌর এলো রে তোরা দেখে যা শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনারে নদিয়া ধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে সোনারে নদিয়া বলো ধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনারে নদিয়া ধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকল মিলে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি আপন আপন গুরু গোসাই কি বাহ 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 খুব ভালো হয়েছে আর কাল বিলম্ব নয় মা কারণ এই জায়গায় কীর্তন করার থেকে ওই জায়গায় কীর্তন ভূত শোনা কিন্তু অনেক কষ্ট এটা আমি জানি যতই আমরা কীর্তন নিয়ে বড় বড় কথা বলি না কেন আপনারা চঞ্চল হচ্ছেন উঠে চলে যাচ্ছেন কষ্ট আপনাদের হচ্ছে কেন জানেন বাবা যে আসনটায় আপনারা বসে আছেন ওইটা একটা হালকা টিপির আসন ভাববেন না যে খুব একটা হালকা টিপির আসন ওটা হচ্ছে রাজা পরীক্ষিত মহারাজের আসন সেই আসনে আপনারা উপবেশন করেছেন অনেক ভাগ্যের ফলে হয় কি রে নাম সংকীর্তন ভাববেন না এক জন্মের ভাগ্য নয় জন্ম জন্মান্তরে ভাগ্য থাকলে তবেই গ্রামে হরিবাসে করা যায়।